আসানসোলের বিসিসিএল এর জমিদাতাদের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে গত 24 দিন ধরে লাগাতার ধর্ণা অবস্থানে বসেছে জমিদাতারা। ধর্ণা কর্মসূচিটি বিসিসিএল এর চার্চ ভিক্টোরিয়া এরিয়া জিএম অফিসের সামনে। এই ধর্ণা অবস্থান কর্মসূচিটি মা কল্যাণেশ্বরী চাপতেরিয়া প্রজেক্ট লেন্ট রুজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। জমিদাতাদের বক্তব্য যে তাদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরেও ক্ষতিপূরণ বা চাকরির নিয়োগপত্র মেলেনি, তাই যতদিন জমি হারারা তাদের ক্ষতিপূরণ বা চাকরির নিয়োগ না মিলছে ততদিন এই ধর্ণা অবস্থান বিক্ষোভ চলবে। আমরা ধর্ণা এখানে, আমাদের ডিমান্ড আছে দুটো মাইন্সে ইসলামনগর আর দামাগুড়িয়াতে কয়লার ভান্ডার থাকা সত্ত্বেও বিসিসিএল ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে দুটো মাইন্সকে বন্ধ রেখেছেন। আমাদের ওখানে বিঘার পর বিঘা জমি কেটে নিয়ে শেষ করে দিয়েছে, আর 4-5 বছর আগের থেকে জমি কেটে শেষ করে দিয়েছে। সেই ইয়েদের চাষিদের এখনও পর্যন্ত চাকরি দেয়নি, কারো জমি রেজিস্ট্রেশন করেনি। আমাদের দাবি ইতিমধ্যে দুটো মাইন্সকে চালু করতে হবে, সমস্ত চাষিদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, এবং যাদের জমি কেটে নিয়ে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি তাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের ধর্ণা যতদিন পর্যন্ত না আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি বা রেজিস্ট্রেশন হচ্ছে, আমাদের ধর্ণা অনির্দিষ্টকালের জন্য চলবে, এবং আমরা আস্তে আস্তে রিলে হাঙ্গার স্ট্রাইকে যাব এবং হাঙ্গার স্ট্রাইকে যাব, আমরা শেষ থেকে ছাড়বো। কি নাম আপনার? বিমান দত্ত। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.